নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল বাংলা সংবাদ, আর আপনাদের সঙ্গে আমি সুচন্দ্রা। কাটমানির টাকা ফেরত চাইতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। এই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক। ময়নাগুড়ি সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বুলবুল আলম কয়েক মাস আগে সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে গৃহবধূর কাছ থেকে কাটমানি নেয় বলে অভিযোগ। সেই টাকা ফেরত আনতে বুধবার ওই গৃহবধূ বুলবুল আলমের বাড়ি যায়। সেই সময় বুলবুল আলম ও তার তিন সঙ্গী মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি ওই গৃহবধূকে শারীরিক নির্যাতন করা হয়েছিল বলেও অভিযোগ জানিয়েছেন অভিযোগকারিণী গৃহবধূ। তিনি ময়নাগুড়ি থানায় চারজন ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। বুলবুল ছাড়াও বাকি ব্যক্তিদের নাম জয়নাল আবেদিন, জাহিদুল ইসলাম, আরিফুল হক। পরে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ওই মহিলাকে জলপাইগুড়ি মাদারহাবে পাঠানো হয়। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ডেনরূপ শেরপা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। জানা গেছে গৃহবধূর পক্ষ থেকে আদালতে গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করা হয়েছে। অবশ্য এই ঘটনার প্রসঙ্গে সাপটিবাড়ি এলাকার জনৈক সমাজসেবী অধীর চন্দ্র বর্মন ক্ষোভ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, অভিযোগ পাওয়ার পরেও পুলিশ উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না, বিষয়টি নিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে পুলিশের পক্ষ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে। ঘটনাটা হচ্ছে ওখানকার যে মোহাম্মদ বুলবুল আলম নামে একজন ব্যক্তি আছে, উনি নাকি পঞ্চায়েত সদস্য। তো উনি ওই মহিলাকে বলছিল যে ঘর পাইয়ে দেওয়ার নাম করে 7,000 টাকা নিছিল, যে একটা সরকারি ঘর দিল। সেটা তো আমরা ভাবলাম যে সেটা তো কাটমানি হয়ে গেল। তারপরে ওই মহিলাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কি ঘর পেয়েছেন, উনি বললো যে না, আমি ঘর পাইনি, আমি অঞ্চলে গিয়ে খোঁজখবর নিলাম, আদৌ আমার নামে কোনো ঘর স্যাংশন হয়নি। তারপর মহিলাকে আমরা জিজ্ঞাসা করলাম, মহিলা বলল যে যখন উনি ঘরের টাকা চাইতে যায় ওই বুলবুল আলমের কাছে, কয়েকবার চায় কিন্তু উনি টাকাটি রিটার্ন দেয়নি। তারপর গত 14/8/2019 তারিখ বুধবার যখন ওই বুলবুল আলমের বাড়িতে আসে ওই মহিলা সন্ধ্যাবেলা আসার পর টাকা চায়, তো সেই সময় সেখানে উপস্থিত ছিল জাহিদুল ইসলাম, জয়নাল আবেদিন, হাফিদুল হক, এরা চারজন টোটাল উপস্থিত ছিল। চারজনে মিলে মহিলা আমাদেরকে জানাইল তার মুখে কাপড় বেঁধে তাকে গ্যাংরেপ, এবং গ্যাংরেপ করার পরে মহিলার যেটা আরও গুরুতর অভিযোগ, তার যে গোপন অঙ্গ আছে বেগুন দেয়, এটা খুব খারাপ জিনিস। তখন আমাদেরকে যখন এই রিপোর্টটা জানাইলো তখন তো আর আমরা সরাসরি কিছু করতে পারি না, তখন আমরা ওনাকে পুলিশের কাছে নিয়ে আসি। এটা তো মনে হচ্ছে যে দুষ্কৃতি কাণ্ড, মানে জঙ্গল রাজ্য চলছে, একজন মহিলা তাকে যৌন নির্যাতন করা হইলো, তাকে রেপ করা হইলো। আমার নিজেকে লজ্জা লাগে যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে বেশ কয়েক বছর ধরেই বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। এবার সেই প্রশ্নকে আরও জোরালো করল মালদা শহরী এলাকার ঘটনা। সোমবার রাত 8টা নাগাদ এক হস্তশিল্পীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে হত্যার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই হস্তশিল্পীর নাম ভূপাল প্রামাণিক, বয়স 84 বছর। তিনি বাঁশ ও বেতের কাজ করতেন, এমনকি তার নিজের বাড়িতে একটি হস্তশিল্পের প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিল। জানা গেছে সোমবার সন্ধ্যায় 8 থেকে 10 জন ব্যক্তি হাতে লোহার রড, বাঁশ, মুগুর নিয়ে তাদের বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাদের চিৎকার শুনে দরজায় তালা দিয়ে স্বামী ও তার স্ত্রী ঘরের মধ্যে বসেছিলেন। ওই দুষ্কৃতীরা দরজা ভেঙে ভূপালবাবুকে বাইরে নিয়ে এসে লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে। সেই সময় স্বামী স্ত্রী চিৎকার করলেও ভয়ে এলাকাবাসীরা এগিয়ে আসেননি। এ প্রসঙ্গে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, হস্তশিল্পীর হত্যার অভিযোগে 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই হত্যার পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক উঠে আসছে। এ প্রসঙ্গে মৃত হস্তশিল্পীর স্ত্রী তপতী প্রামাণিক বলেন, কার বাবা, কি নাম, মেয়ের নাম কি, নামগুলো বলেন, নামগুলো মিলন দাস, ওর মার নাম অর্চনা দাস, বোনের নাম রিমা দাস, ভাই নাম আর কে মেরেছে কে আপনার স্বামীকে, সবাই সবাই রোড আরে বড় বড়। মারার কারণটা কি, কেন মারলো, মারলো ওর মেয়ে না, আমার আমাদের সাথে কাজ করছিল, পরে আমার স্বামীকে নিয়ে চলে গেছিল, মেয়েকে বলছে আমাকে প্রেম করেছে, দিয়ে আমি জেল করে দিব। তা থানাতে ডায়রি করলো, বলে 10 লাখ টাকা দাও, আর পুলিশকে 1 ঘন্টা থেকে বলছি পুলিশের জন্যই করেছে, তার জন্য মারেনি, 10টা সেবে পুলিশ কেউ আসে না, পুলিশকে বলেছিলেন 10 বার 20 বার
বার পায়ে ধরছে স্যার আর তিন আমার স্বামীকে মেরে ফেলছে বলছে কয়জন ছিল পাট একটি অর্থকরী ফসল। এই ফসল চাষ করতে চাষিদের প্রচুর অর্থ খরচ করতে হয়। একটা সময় ছিল যখন পাটজাত দ্রব্য সকলের কাছে যথেষ্ট গুরুত্ব পেত, আর আজ প্লাস্টিক ক্যারিব্যাগের বা প্লাস্টিক থার্মোকলের যুগ, তাই পাটজাত জিনিসের প্রতি সকলের নজর কমে আসছে। এদিকে চাষিরা পাট চাষ করায় খরচ আগের চেয়ে বহুগুণ বেড়ে গিয়েছে। সে কারণে তারা যদি পাট বিক্রি করে চাষের খরচ তুলতে না পারেন, তাহলে তারাও কিন্তু এই পাট চাষ থেকে একদিন মুখ ফিরিয়ে অন্য কোনো জীবিকার প্রতি নজর দেবেন। এবছর পশ্চিমবঙ্গে পাটের চাষ ভালোই হয়েছে। এখন তো পাটের আঁশ প্রস্তুত হয়ে ছোটোখাটো হাটে বা বাজারে বিক্রির জন্য গেলেও সেখানে দামের জন্য মন খারাপ হয়ে যায় পাট চাষিদের। তাই মঙ্গলবার সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠনের উদ্যোগে পাট চাষিদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে একটি মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। মিছিলটি জলপাইগুড়ি স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভাগীয় কমিশনারের দপ্তরের কাছে এসে শেষ হয়। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে কুইন্টাল প্রতি পাটের দাম 8,000 টাকা করা, কেন্দ্রীয় সরকারকে চাষিদের কাছ থেকে পাট ক্রয় করা, রাজ্য সরকারের পাট ক্রয় নিগম গড়ে দেওয়া প্রভৃতি। এদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একটি দাবিপত্র প্রদান করেন সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠনের নেতারা। সংগঠন নেতৃত্ব জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারে পাটের দাম অনেক কম হওয়ায় চাষিদের যেন মাথায় হাত পড়েছে, ফলে পাট চাষিদের চাষের খরচ উঠছে না। এদিন পাট পুড়িয়ে প্রতিবাদ জানিয়ে পাট চাষিদের পক্ষ নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন সংগঠনের নেতারা। সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের ডাকে আজকে পাট জলের দামে বিক্রি হচ্ছে। এই পাটকে কেন্দ্র করে আমাদের আজকের বিক্ষোভ এবং বিভাগীয় কমিশনারের কাছে এক ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেইটাকে কেন্দ্র করেই আমরা এখানে পাট পুড়িয়ে বিক্ষোভ দেখালাম। আমরা দাবি করছি পাটের দাম 8,000 টাকা কুইন্টাল করতে হবে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকেও পাট নিগম গঠন করে চাষিদেরকে বাঁচানোর জন্য পাট কিনতে হবে। যেভাবে রাজ্য সরকার ধান কিনেছে সেরকমভাবে পশ্চিমবঙ্গের প্রায় 40 লক্ষ পাট চাষি, যাদের একটা পাট হচ্ছে একটা অর্থকরী ফসল, যে ফসলের চাষিরা তার আজকে দাম নেই, পাশাপাশি যেভাবে ছিনতিতিক ব্যবহার করে যা পরিবেশ দূষণ করে, অথচ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে অন্তত পলি এয়ার ব্যাগ, চটের ব্যাগ ব্যবহার করার জন্য, পাটের ব্যাগ ব্যবহার করার জন্য, অথচ আমাদের দেশে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে অমান্য করে আমাদের দেশের ব্যবসায়ীরা বিভিন্ন খাদ্যদ্রব্যে সেখানে এই সিনথেটিক ব্যাগ ব্যবহার করে চলছে, যার কিছুই করতে পারছে না গভর্নমেন্ট। কলকাতার সাঁতরাগাছি হাওড়াতে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয় আগস্ট মাসের 23 এবং 24 তারিখ। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকের আয়োজন করেন দার্জিলিং ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিংয়ের সদস্যরা। সাংবাদিক বৈঠকে দার্জিলিং ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিংয়ের সদস্য আইনজীবী অখিল বিশ্বাস জানান, এই চ্যাম্পিয়নশিপ থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেকশন করা হবে। এছাড়াও তিনি জানান, এই বেঙ্গল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে মাস্টার, জুনিয়র, মহিলা, পুরুষ মিলে মোট 29% মানুষেরা। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টিম কোচ অশোক চক্রবর্তী, টিম ম্যানেজার শ্যামল বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য মিতালী বণিক ও অন্যান্য সদস্যরা। আমরা থিমের দুর্গাপুজো দেখেছি, থিমের কালী পুজোও দেখেছি, এমনকি সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোতেও থিমের ছোঁয়া দেখা যায়। কিন্তু কখনো কি শুনেছেন বিয়ে বাড়িতে থিমের ছোঁয়া? এবার বিয়ে বাড়িতে থিমের ছোঁয়া দেখা গেল রায়গঞ্জে। অভিনব এই উদ্যোগ নিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক তাপস পাল। পরিবেশ ও সচেতনতার উদ্দেশ্যে বৌভাতের প্যান্ডেলে পরিবেশ সচেতনতার রূপ ফুটিয়ে তুললেন। পঞ্চভূতের ফিতি, অপ, তেজ, মরুদ, বোম এই 5টি নামের গাছ রেখে তাদের রাখি পরিয়ে এক অনন্য নজির গড়লেন। এই বিয়েতে নবদম্পতির স্লোগান ছিল একটি বিবাহ একটি বৃক্ষরোপণ। অতিথিরাও এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং তারা বিভিন্ন গাছের সঙ্গে নিজেদের সেলফি তুলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেন।
এই অভিনব বিয়ে বাড়িতে আসেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। তিনি আশ্বাস দেন, আগামী দিনে পরিবেশ সচেতনতা নিয়ে যদি কোনো প্রকল্প তাপসবাবু রায়গঞ্জ পৌরসভাকে দেন, তবে পৌরসভা তা বাস্তবায়িত করার চেষ্টা করবে। বিষয়টা হলো পরিবেশ এবং মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি করতে চাইছি। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে যে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা তুলে ধরেছিলেন, আমরা এই মুহূর্তে বিশ্ব পরিবেশ দিবস বা বিশ্ব পরিবেশের সাথে ভ্রাতৃত্ববোধকে আমরা তুলে ধরতে চাই। অর্থাৎ মানুষের মানুষের বন্ধন একটু আলগা হয়ে গেলেও মানুষের পরিবেশের বা মানুষের প্রকৃতির বন্ধন যেন কোনো মতেই আলগা না হয়, আমরা সেই দিকে মানুষকে অ্যাওয়ারনেস করতে চাই, অ্যাওয়ার্ড করতে চাই। আর কি নতুনত্ব নিয়ে এসেছেন আপনারা? নতুনত্ব হচ্ছে আমরা চারিদিকে দেখছি প্লাস্টিক থালা, প্লাস্টিক বাটি, থার্মোকলের প্রচুর ব্যবহার যে কোনো অনুষ্ঠান করতে গিয়ে। অর্থাৎ এক একটা অনুষ্ঠানে প্রচুর পরিমাণে অর্থের ব্যয়, সেই অর্থকে আমরা পরিবেশের কথা না ভেবে নিয়েই ব্যয় করছি। শুধুমাত্র অতিথি আপ্যায়ন করছি, অতিথি সেবা করছি, কিন্তু পরিবেশ সেবাটা যেন কোথাও আমরা ভুলে যাচ্ছি। তাই আমার এখানে অতিথি সেবা যেমন হবে, সেই অতিথি সেবা যেমন যেন পরিবেশ সেবাকে কোনো মতেই ভুলে না যায়, তার জন্য পৃথিবী যে পাঁচটি ভূত নিয়ে, পঞ্চভূত নিয়ে তৈরি, স্থিতি অব তেজ মরুদ বোম, তাকে আমরা আবার মানুষের সামনে স্মরণ করাতে তুলে ধরতে চেয়েছি। এবং সেই এক একটা গাছকে এক একটা নামকরণ দিয়েছি, একই সাথে রাষ্ট্রপুঞ্জের যে 2030 এজেন্ডা রয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলনের জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য, আমরা সেই বিষয়েও মানুষকে উৎসাহিত করতে চেয়েছি। কারণ বিয়ে হচ্ছে এমন একটি সামাজিক অনুষ্ঠান এবং সেই সাথে প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, যেখানে বহু মানুষকে আমরা একই সাথে একই মঞ্চে কিন্তু পেয়ে যাই। অর্থাৎ একই যখন আমরা পরিবেশকে সাথে নিয়ে এই বিবাহ অনুষ্ঠানের মতো অনুষ্ঠানগুলোকে সম্পন্ন করব, আমার অতিথি সেবাও হবে, আমার পরিবেশ সেবাও হবে। পাড়ায় পাড়ায় পড়ল পোস্টার, অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি। আর এই পোস্টারকে হাতিয়ার করে পথে নামলেন কংগ্রেস নেতাকর্মীরা। জলপাইগুড়ি শহরে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগালেন কংগ্রেস সদস্যরা। এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কংগ্রেসের জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, টাউন ব্লক সভাপতি পিনাকি সেনগুপ্ত, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সী, অমিত ভট্টাচার্য, রুমা মুন্সী, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি চন্দন কুমার ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতির অভিযোগ মানুষের কাছে তুলে ধরার জন্যই এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে দাবি করেন তারা। জলপাইগুড়ি পৌরসভা চূড়ান্তভাবে অগণতান্ত্রিকভাবে চলছে। আজকে রাজীব গান্ধীর 75তম জন্মদিনে রাজীব গান্ধী যেমন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন, 18 বছর বয়সী কিশোর কিশোরীদের ভোটাধিকার দিয়ে গণতন্ত্রের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করার চেষ্টা করেছিলেন, ঠিক তেমনি পুরসভা পঞ্চায়েতগুলিকে সংরক্ষণের ব্যবস্থা করে সর্বশ্রেণীর মানুষের একটা অংশীদারিত্ব, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন দিকের বিন্যাস করেছিলেন। কিন্তু জলপাইগুড়ি পৌরসভা গণতান্ত্রিক ব্যাপার মানে না, আন্দোলনের উন্নয়নের বদলে বিভ্রান্তি ছড়ায়, মানুষকে মিথ্যাচার করে, চূড়ান্তভাবে একটা অগণতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত পৌরসভা চলছে। এখানে প্রতিশ্রুতি মতো পৌর কর্পোরেশন হয় না, জল নিকাশি ব্যবস্থা হয় না, নদীগুলি সংস্কার হয় না, এমনকি এরা নাগরিকদের করের টাকায় নিজেদের বিলাসবহুল জীবনযাপন করে চলেছে। তার প্রতিবাদে আমরা স্লোগান তুলেছি, পাড়ায় পাড়ায় পোস্টার মারো, তৃণমূল পৌর বোর্ডের দুর্নীতিকে তুলে ধরো। ব্যবসা নিয়ে দুই বন্ধুর বিবাদের জেরে এক বন্ধুকে গুলি ছুড়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার ভোরে বৈষ্ণবনগর থানার 17 মাইল এলাকায় ঘটেছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম সন্তোষ মণ্ডল, বয়স 32 বছর, পেশায় তিনি বালি পাথরে ব্যবসা করতেন। সন্তোষবাবুর এই ব্যবসা বন্ধু সনাতন মণ্ডলকে নিয়েই শুরু করেছিলেন, কিন্তু গত কয়েক মাস আগে দুজনের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিবাদ বাধে। তারপর থেকেই সনাতনবাবুকে ব্যবসার অংশীদারি থেকে বাদ দিয়ে সন্তোষবাবু একাই ব্যবসা করতে থাকেন। তখনই তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল সনাতনবাবু বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে লরি থেকে পাথর খালি করে স্থানীয় এক পেট্রোল পাম্পে সন্তোষবাবু দাঁড়িয়ে বাইকে যখন পেট্রোল ভরছিলেন, তখন সনাতনবাবু তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি সন্তোষবাবুর গলায় গিয়ে লাগায় তিনি আহত হয়ে পড়েন। সেই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। ঘটনার পর বৈষ্ণবনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত বন্ধু। এই ঘটনা তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। কতদিন ধরে ওরা কি ব্যবসা করত?
দুজনাই একসাথে তারপর ফোন করে ছিল তারপর বন্ধ বলে একবার মেরেছিল বলছে আমাকে নিয়ে আর স্যামি বলছে না আমি নেবো না আমি একাই করবো ছুটনিতে লেগেছে অবস্থা ভালো নাই শাস্তি চাই আমার যোগ্য মতন শাস্তি হোক। মঙ্গলবার ট্রাক ধর্মঘটের দ্বিতীয় দিন, তারই ছবি দেখা গেল জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায়। ট্রাক ধর্মঘটীরা জোর করে থামিয়ে দিচ্ছে লরি। ট্রাক মালিকেরা জানান, পুলিশ অত্যাচার, কেন্দ্র ও রাজ্য সরকার ট্যাক্স সহ থার্ড পার্টি ইন্স্যুরেন্স শুল্ক বৃদ্ধি হওয়ার বিরুদ্ধে এই বিক্ষোভ আন্দোলন চলবেই। ট্রাক ধর্মঘটের দ্বিতীয় দিনে ট্রাক মালিকেরা সকাল থেকে রাস্তায় চলাচল করা ট্রাকগুলোকে আটকে দেয়। যতদিন তাদের দাবি মানানো হচ্ছে ততদিন ধর্মঘট চলতে থাকবে। ইতিমধ্যে 20 থেকে 25টি ট্রাক আটকে রেখেছে ট্রাক মালিকেরা। তারা জানান, এই ট্রাকগুলিকে আজ সন্ধ্যায় ছেড়ে দেওয়া হবে। কি করছেন আজকে? কয়দিনে বললো? আজকে দুদিনে বললো। আজকে কি করছেন আপনারা? আমরা গাড়ি আটকাচ্ছি, আটকে ছেড়ে দিচ্ছি। কেন আটকাচ্ছেন? কেন আটকাচ্ছি? আমাদের যেরকম নদীতে আমাদের রয়্যালটি প্রদান করা হচ্ছে না, তারপরে আপনার পুলিশের অত্যাচার, তারপরে আপনার পুলিশের কাগজপত্র আমাদের ঠিক থাকলেও পুলিশ কাগজপত্র নিয়ে নিচ্ছে, যে ঝামেলা করছে। আজকে কি করছেন? দ্বিতীয় দিনে কি করলেন? দ্বিতীয় দিনে কি এই যে গাড়ি আটকানো? কি গাড়ি আটকাচ্ছেন? কোথা গাড়ি? কেন মানে এদেরকে জানানোর জন্য নাকি? হ্যাঁ, এটা সবাইকে মানে জানানো হচ্ছে যে আমাদের ট্রাক ধর্মঘট চলছে। গাড়িগুলো কখন ছাড়বেন এদের? এগুলো সন্ধ্যাবেলা ছেড়ে দেবো, সারাদিন এখানে থাকবে। কতগুলো গাড়ি এখন পর্যন্ত আটকালেন? 25-30টার বেশি। পাট একটি অর্থকরী ফসল। এই ফসল চাষ করতে চাষিদের প্রচুর অর্থ খরচ করতে হয়। একটা সময় ছিল যখন পাটজাত দ্রব্য সকলের কাছে যথেষ্ট গুরুত্ব পেত, আর আজ প্লাস্টিক ক্যারিব্যাগের বা প্লাস্টিক থার্মোকলের যুগ, তাই পাটজাত জিনিসের প্রতি সকলের নজর কমে আসছে। এদিকে চাষিরা পাট চাষ করায় খরচ আগের চেয়ে বহুগুণ বেড়ে গিয়েছে। সে কারণে তারা যদি পাট বিক্রি করে চাষের খরচ তুলতে না পারেন, তাহলে তারাও কিন্তু এই পাট চাষ থেকে একদিন মুখ ফিরিয়ে অন্য কোনো জীবিকার প্রতি নজর দেবেন। এবছর পশ্চিমবঙ্গে পাটের চাষ ভালোই হয়েছে। এখন তো পাটের আশ প্রস্তুত হয়ে ছোটোখাটো হাটে বা বাজারে বিক্রির জন্য গেলেও সেখানে দামের জন্য মন খারাপ হয়ে যায় পাট চাষিদের। তাই মঙ্গলবার সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠনের উদ্যোগে পাট চাষিদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে একটি মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। মিছিলটি জলপাইগুড়ি স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভাগীয় কমিশনারের দপ্তরের কাছে এসে শেষ হয়। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে, কুইন্টাল প্রতি পাটের দাম 8,000 টাকা করা, কেন্দ্রীয় সরকারকে চাষিদের কাছ থেকে পাট ক্রয় করা, রাজ্য সরকারের পাট ক্রয় নিগম গড়ে দেওয়া প্রভৃতি। এদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একটি দাবিপত্র প্রদান করেন সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠনের নেতারা। সংগঠন নেতৃত্ব জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারে পাটের দাম অনেক কম হওয়ায় চাষিদের যেন মাথায় হাত পড়েছে, ফলে পাট চাষিদের চাষের খরচ উঠছে না। এদিন পাট পুড়িয়ে প্রতিবাদ জানিয়ে পাট চাষিদের পক্ষ নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন সংগঠনের নেতারা। সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠনের ডাকে আজকে পাট জলের দামে বিক্রি হচ্ছে। এই পাটকে কেন্দ্র করে আমাদের আজকের বিক্ষোভ এবং বিভাগীয় কমিশনারের কাছে এক ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেইটাকে কেন্দ্র করেই আমরা এখানে পাট পুড়িয়ে বিক্ষোভ দেখালাম। আমরা দাবি করছি পাটের দাম 8,000 টাকা কুইন্টাল করতে হবে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকেও পাট নিগম গঠন করে চাষিদেরকে বাঁচানোর জন্য পাট কিনতে হবে। যেভাবে রাজ্য সরকার ধান কিনেছে সেরকমভাবে পশ্চিমবঙ্গের প্রায় 40 লক্ষ পাট চাষি, যাদের একটা পাট হচ্ছে একটা অর্থকরী ফসল, যে ফসলের চাষিরা তার আজকে দাম নেই, পাশাপাশি যেভাবে ছিনতিতিকে ব্যবহার করে যা পরিবেশ দূষণ করে, অথচ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে অন্তত পলে এয়ার ব্যাগ, চটের ব্যাগ ব্যবহার করার জন্য, পাটের ব্যাগ ব্যবহার করার জন্য, অথচ আমাদের দেশে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে অমান্য করে আমাদের দেশের ব্যবসায়ীরা বিভিন্ন খাদ্যদ্রব্যে সেখানে এই সিনথেটিক ব্যাগ ব্যবহার করে চলছে, যার কিছুই করতে পারছে না গভর্নমেন্ট। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল বাংলায়।
জলপাইগুড়ি শহরে লুইদার তত্ত্বাবধানে প্রায় 9 বছর ধরে গর্ভের সাথে AIMS এর মতো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে, যার নতুন ক্যাম্পাস আগস্ট মাসে উদ্বোধন হতে চলেছে। এখানে জয়েন্ট এন্ট্রান্স, WBCS, ব্যাংকিং, অফিসিয়াল প্রভৃতি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে বেস্ট গাইডেন্সের জন্য ছাত্রছাত্রীদের বাইরে যেতে হয়। তাই আমরা ঠিক করলাম পলিটেকনিক, জেক্সপো, ভোকলেট, জয়েন্ট কিছু সরকারি চাকরির প্রস্তুতির জন্য অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে ফুল টাইম ক্লাস করানো হবে। আমাদের ঠিকানা পান্ডাপাড়া বৌবাজার 10 নম্বর গলির বিপরীতে। ফোন নম্বর 9126419371। অভিনয় শিখুন এবং রূপলী পর্দায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে গড়ে তুলুন। এখানে অভিনয় শেখাচ্ছেন বাংলা চলচ্চিত্র নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মনে রাখবেন, কোর্স চলাকালীন ক্যামেরার সামনে ও মঞ্চে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কি বলছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ও নাট্যকার দেবেশ ঠাকুর? জলপাইগুড়ি শহরে বা জেলায় স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং এর যে নতুন কার্যক্রম শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গের নানা জেলাকে নিয়ে যে ভাবনা চিন্তাগুলো করা হচ্ছে, আমি তাতে খুব আন্তরিকভাবে ক্লাসগুলো করতে এবং অংশগ্রহণ করতে খুব আগ্রহী। খুব ভালো লেগেছে এদের পরিকল্পনা। নিয়মিত ক্লাস করতে এখানে আসবো এবং এর সঙ্গে যুক্ত থাকবো, ছেলে মেয়েদের যাতে তৈরি করা যায় তাদের শিল্পকলার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সে ব্যাপারে আন্তরিকভাবে সচেষ্ট হব। সেজন্য চলে আসুন গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং এ। ঠিকানা স্টেশন রোড 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন নাম্বারটি মনে রাখুন 9832094048। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। মোবাইল জোন, a unit of the computer world. জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডাক্তার জয়দীপ দে, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার জয়দীপ ঘোষ, প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার হিরণময় পাল, প্রখ্যাত সাইকোলজিস্ট ডাক্তার সুভাষ চন্দ্র রায় এবং প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার প্রভাত রঞ্জন। এছাড়াও প্রতি সপ্তাহে বসছেন কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, ডাক্তার সঞ্জয় বল ও ডাক্তার জে বিশ্বাস। প্রতিদিন নিয়মিত বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌরব দাস, ডাক্তার কুমার অতনু এবং ডাক্তার সৌমেন মুখার্জি। ভারতীয় রেলওয়ে মালগোদাম শ্রমিকদের কষ্টের দিন যেন লড়াই আন্দোলনের মাধ্যমে পার হয়ে এখন সুখের সময় আসছে। আগে শ্রমিকেরা ছিল বিচ্ছিন্ন, আর আজ সংগঠিত, মজবুত। এখন তারা শুধু নিজেদের ভালোই দেখছেন না, অন্যের জন্যও ভালো কিছুর ভাবনাও দিচ্ছেন। দিন সাতেক আগেও কলকাতায় কার্যকর্তা সম্মেলনের আয়োজন করায় সেখানে এসেছিলেন আমন্ত্রিত বরেণ্য ব্যক্তিত্বরা। কলকাতায় এই সংগঠনের শাখা অফিস রয়েছে। এই শ্রমিক সংঘ চাইছে পশ্চিমবঙ্গের সর্বত্রই জেলাভিত্তিক সদস্য করতে। সেই সদস্য করার কাজ শুরু হয়েছে। সেজন্য যারা বিভিন্ন জেলা থেকে রেলওয়ে শ্রমিক সংঘের সদস্য হতে চাইছেন তারা এই নম্বরে যোগাযোগ করে বিশদে জেনে নিন। 8777779249। জীবন দিশা মেডিকেল স্টোর, এখানে আপনারা পাবেন সমস্ত রকম ঔষধের ওপর 18% অবধি ছাড়। আপনার প্রয়োজনীয় ওষুধ কিনতে আজই আসুন আমাদের মেডিকেল স্টোরে। জীবন দিশা মেডিকেল স্টোর, মাসকলাই বাড়ি, জলপাইগুড়ি। ফোন নম্বর 8967660923, 8101666865, 7797140813। জলপাইগুড়িতে এই প্রথম মিট অ্যান্ড ইট নিয়ে এসেছে ফাস্ট ফুডের এক্সক্লুসিভ আউটলেট। এখানে আপনাদের জন্য রয়েছে মনপসন্দ বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন ইত্যাদি। যে কোনো অনুষ্ঠান যেমন বার্থডে পার্টি, ম্যারেজ, অ্যানিভার্সারিতে থাকছে ফ্রি পার্টি এরিয়া। তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের এই ফ্যামিলি রেস্টুরেন্টে। মিট অ্যান্ড ইট, জোড়াবাতি মোড়, মার্চিন রোড, জলপাইগুড়ি।
ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পূর্ণ ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। এখন জলপাইগুড়িতেও অ্যাপোলো হসপিটালস চেন্নাই থেকে নিয়মিত রোগী দেখতে আসছেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শুভজ্যোতি অধিকারী, এফডি কনসালট্যান্ট ফিজিশিয়ান, এবং ডাক্তার গৌরব দাস শিশুরোগ বিশেষজ্ঞ, ডাক্তার অম্লান রায় জেনারেল ফিজিশিয়ান সহ অন্যান্য চিকিৎসকেরা। ফ্রি হোম ডেলিভারির সুবিধাও পাচ্ছেন স্বস্তি থেকে। যোগাযোগ করুন 8420316111। কোনো রত্ন বা প্রতিকার বিক্রি করেন না এই জ্যোতিষী, শুধুমাত্র বৈজ্ঞানিক জ্যোতিষী পরামর্শের জন্য যোগাযোগ করুন। মনে রাখবেন, প্রেডিকশন ভুল হলে ভিজিট ফেরত পাবেন। আর যে সমস্ত বন্ধুরা জলপাইগুড়ির বাইরে থাকেন এবং জ্যোতিষ পরামর্শের জন্য আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন সার্ভিস চালু করা হলো। এখন আপনারা শ্রী অনির্বাণ গোস্বামীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7872723976। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটা স্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। মহিলাদের উদ্যোগে বিশ্বহারা গানের আসর বসলো হেলাপাকড়িতে। এখানকার সার্বজনীন মা মনসা পূজা কমিটির আয়োজনে এই গানের আসর বসানো হয়েছে। উত্তরবঙ্গের লোকসংস্কৃতির একটা অন্যতম ধারা হলো বিশ্বহারা, বর্তমানে এটিও প্রায় অবলুপ্তির পথে। তাই মনসা পূজা উপলক্ষে হারিয়ে যেতে বসা এই গানকে তুলে ধরতে সোমবার সন্ধ্যায় ধানহাটি মাঠে এই গানের আসর বসিয়েছেন তারা। প্রসঙ্গত, বিশ্বহারা গান মূলত সর্পদেবী পদ্মাবতী বা মা মনসাকে অবলম্বন করেই গাওয়া হয়ে থাকে। এদিন বিশ্বহারা দল বিভিন্ন পালা গান পরিবেশন করেন। বিশ্বহারা গান সাধারণত মাটি আসরে হয়, অর্থাৎ মাটিতে বসে হয়। মাঝখানে থাকে মূল আসর আর তার চারিদিকে দর্শকদের বসার আসর থাকে। একজন থাকেন মূল গিদাল আর বাকি কলাকুশলীরা নানা সাজের পোশাক পরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। এই গানের ক্ষেত্রে হারমোনিয়াম, বাঁশি, খোল, করতাল প্রভৃতি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। এদিন ভোটপাট্টি জলট্যাঙ্কি এলাকার মা বিশ্বহরি দলের পক্ষ থেকে বেহুলা লক্ষিন্দর পালাগান পরিবেশিত হয়, যাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যায়। একসময় যখন টিভি বা সোশ্যাল মিডিয়ার দাপট ছিল না, তখন জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের গ্রামীণ জীবনে এই বিশ্বহারার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কিন্তু আজকের এই ব্যস্ততার যুগে সেভাবে আর এই গানের আসর বসানো হয় না। সেজন্য বিশ্বহরি বা মা মনসার পূজাকে কেন্দ্র করে এই বিশ্বহারা গানের আসর উপস্থিত সবাইকে আনন্দ দিয়েছে। তবে গুণীজনদের মতে বিশ্বহারা গান শুধুমাত্র নাগদেবী পদ্মাবতী বা মনসা দেবীর জন্য নয়, এটা উত্তরবঙ্গের লোকসংস্কৃতির একটি বিশেষ ধারা। এখানে যা কিছু করা হয় সবই কিন্তু মনসামঙ্গল কাব্য থেকে সংগৃহীত। আজ থেকে আনুমানিক 600-700 বছর আগে অবিভক্ত বাংলায় মনসামঙ্গল লিখিত হয়। এরপর ধীরে ধীরে তা স্থানীয় বা আঞ্চলিক রাজা মহারাজাদের কৃপায় সাধারণ মানুষের ঘরের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। সেই রাজা মহারাজাদের মৃত্যু হলেও সেই ট্র্যাডিশন আজও অব্যাহত। মনে রাখবেন, আজ থেকে 100 বছর আগেও পদাবলীর পদকর্তাদের মতো মনসামঙ্গলের ধারা অবলম্বনে গৃহীত বিশ্বহারা গানের মূল গিদাল একাই সব চরিত্রে অভিনয় করতেন।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 75তম জন্মদিবস পালিত হল জেলা কংগ্রেসের পক্ষ থেকে। মঙ্গলবার জলপাইগুড়ি থানা মোড়ে অবস্থিত রাজীব ভবনে জন্মদিবস পালিত হয়। তারপর সমাজপাড়ায় অবস্থিত রাজীব গান্ধী পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মাল্যদান করেন জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। এরপর সেখানে উপস্থিত একে একে কংগ্রেস কর্মীরা এসে রাজীব গান্ধীর মূর্তিতে ফুল নিবেদন করেন। পিনাকী সেনগুপ্ত রাজীব গান্ধীর কর্মধারা আলোচনা করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হীরক ভৌমিক, অমিত ভট্টাচার্য, সুভাষ বক্সি, তপন চক্রবর্তী এবং অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা। অর্থাৎ আরও সুন্দর করে বলা যায়, ভারতবর্ষের 19তম প্রধানমন্ত্রী, ভারতবর্ষের ডিজিটাল ইন্ডিয়া স্বপ্ন দেখানোর কারিগর রাজীব গান্ধীর 75তম জন্মদিন আমরা সাড়ম্বরের সঙ্গে এদিনটি পালন করছি। জেলা কার্যালয়ে প্রতিকৃতিতে মালা দিয়ে আমরা রাজীব গান্ধীর মর্মমূর্তির সামনে এসেছি। এখানেও মালা দিলাম এবং বিকেলবেলা আমাদের কর্মসূচি আছে। রাজীব গান্ধী যে সাহিত্য শাসনের কথা বলেছেন সেটাকে যাতে বাস্তবায়িত করে পৌর সরকার, সেটার জন্য আমরা আজকে কর্মসূচি বিকেলবেলা নেব। এবং পঞ্চায়েত রাজ কনসেপ্ট যেটা আছে, সেই কনসেপ্টকে যাতে ভারতবর্ষের মানুষ তুলে ধরে, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরে, তার জন্য আমরা আজকে দিনটাতে শপথ নিচ্ছি। চ্যানেল বাংলা সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আরও নিউজ আপডেটসের জন্য চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল বাংলায়।